পত্র ভারতীর প্রকাশনা আমাদের কবিতা ক্লাবের 9 নম্বর বই অনুগল্প আষ্টে পৃষ্ঠে। আর সেই বই থেকে আমি যে গল্পটা আপনাদের পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে ঈর্ষার কামড়, কাহিনী অনসূয়া। শুটিং ফ্লোর, রান্নার সিন। ভেবেছটা কি অম্লান, এত সহজে ছেড়ে দেবো? শর্মি গলা টিপে ধরেছে অম্লান শর্মির, ক্যামেরা ক্লোজ যাচ্ছে শর্মির মুখের ওপর। কাট কাট, ননসেন্স, বীরেশ দা চিৎকার করে ওঠে। চরিত্রের নাম অম্লান নয়, চরিত্রের নাম কিশোর। কি হচ্ছে নাকি, এটা কি তোমাদের লাইফ স্টোরি? শর্মিলা অম্লানকে এক ধাক্কায় সরিয়ে এক দৌড়ে সেট ছেড়ে বেরিয়ে যায়। বীরেশ দা, অম্লান তোমাদের নিয়ে ফালতু রিস্ক নিচ্ছি, কেউ তো রোলই দেয় না, আর এত প্রবলেম তোমাদের। কানুরিয়া রিকোয়েস্ট করেছে বলেই তোমাদের ব্রেক দিয়েছেন একের পর এক, কে চিনতো তোমাদের? এখন ওনার দুর্দিনের পাশে তো দাঁড়াতে পারছো না? অম্লান, কোঅপারেট তো করছি বিলেস্তা, কিন্তু শুনেছি এত বছরের প্রেম তোমাদের, আত্মেটা খেয়ে গ্রুপ থিয়েটার আর একটু সাকসেস নেই, এরকম প্রফেশনাল জেলেসি, কে কাকে ছাড়িয়ে যাচ্ছ, এত ইগো, অ্যাবনর্মাল, আমার সাফল্য সহ্য করতে পারে না, তুমিও পারো না, সেটাও শুনেছি আমি। অম্লান বিড়বিড় করে, মেন্টাল ক্রেজি। মেকআপ ভ্যানে চলে যায়। 2 ঘন্টা পর অম্লান আবার শর্মিলার গলা টিপে ধরেছে, ক্যামেরা ক্লোজ। অম্লান, ইউ আর মেন্টাল, ইউ আর ডিসকাস্টিং। অম্লান, আই হেট ইউ। হাতে চাপ বাড়ছে, শর্মিলার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, ছটপট করছে, শর্মিলার পা কাঁপছে। কি অ্যাক্টিং, কি রিয়াকশন! অম্লান কন্টিনিউ, বীরেশের গলা ভেসে এলো। আর তারপরেই মাটিতে রাখা ছুরিটা অম্লানের পেটের মধ্যে সজোরে ঢুকিয়ে দিল শর্মিলা, হিমকি দিয়ে রক্ত, একটা গোঙানি। অম্লানের শরীরটা শর্মিলার উপর। কাট কাট, দুজনের কেউই লড়ছে না। ক্যামেরাম্যান, বীরেশা, বীরেশা, বীরেশা মনিটার ছেড়ে দৌড়ে আসে। ও মাই গড, যতক্ষণ অ্যাম্বুলেন্স এসেছে অম্লান শর্মিলা দুজনের মৃত পাশাপাশি।